জিকে রাজগারে মুখরিত টঙ্গীর তুরাগতীর ভোরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম। প্রচণ্ড শীত উপেক্ষা করে ইজতেমা ময়দানে ইবাদত বন্দেগীতে সময় পার করছেন লাখ লাখ মুসল্লি। ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে গেল রাতে ইজতেমা ময়দানে ব্রাহ্মণবাড়িয়ার তারামিয়া নামের এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হল। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।